রিবান তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আন একাডেমি বাংলা এবং আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু সিএ মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে আমরা কিছু জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। ঠিক যেই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে মানে একটা কোশ্চেন চারটে করে অপশন অবশ্যই তার মধ্যে একটি ঠিক এবং বাকি তিনটে ভুল আমরা সেই প্রসেসেই আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব অবশ্যই আমি অ্যান্সারও এই ভিডিওতেই তোমাদের জন্য আলোচনা করে দেবো কিন্তু এখানে তোমাদের যেটা করতে হবে যখনই আমি প্রশ্ন এবং চারটে অপশন বলবো তোমাদের যেই অপশানটা সঠিক মনে হচ্ছে আমার সঠিক উত্তরটি বলে দেওয়ার আগেই কিন্তু তোমরা সেই অ্যান্সারটি টাইপ করে ফেলো এই ভিডিওর নিচে দেখো কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে তোমাদের যেই অপশানটা বা যেই উত্তরটাকে তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই টাইপ করে জানিয়ে দাও তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো তোমরা কতজন আগে থেকেই সঠিক উত্তরটি জানতে এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দিও আর এই চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করি আজকের আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা শুরু করেছে অপশান এ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অপশান বি মিনিস্ট্রি অফ এডুকেশনস অপশন সি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অপশান ডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট কোশ্চেনটা বুঝেছ কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা শুরু করেছে ঠিক আছে অপশন এ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অপশান বি মিনিস্ট্রি অফ এডুকেশন অপশান সি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অপশান ডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট সঠিক উত্তর তোমরা যারা জানো তারা কমেন্ট করতে থাকো এবং আমি এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বলে দিই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনা শুরু করেছে অপশান ডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট সম্প্রতি প্রকাশিত ইলেক্টোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার ভারতের অবস্থান কত একশো পাঁচ একশো আট একশো এগারো একশো চোদ্দো সম্প্রতি প্রকাশিত ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত নাম্বারে রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি একশো আট ওকে তো ইলেকট্রোরাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু রয়েছে অপশান বি এক্ষেত্রে একশো আট নম্বরে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন টি আর জিলাংক অপশান বি ইয়ন্তঙ্গো প্যাটর্ন অপশন সি প্রেম তামাং অপশান ডি রিও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করেছে চারটে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হল অপশন ডি নেউফিওরিও যিনি পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন অর্থাৎ এটা নিয়ে কিন্তু তিনি পাঁচ নম্বরবার তিনি মুখ্যমন্ত্রী হলেন বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই কোন সংস্থার সহযোগিতায় ফিনমুল পাওয়ার লঞ্চ করেছে অপশান এ ইউনেস্কো অপশান বি ইউএন ওমান ইন্ডিয়া অপশান সি ন্যাশনাল ওমেন্স কমিশন অপশান ডি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই কোন সংস্থার সহযোগিতায় ফিনমুল পাওয়ার লঞ্চ করেছে অপশান এ ইউনেস্কো অপশান বি ইউএন ওমেন ইন্ডিয়া অপশান সি ন্যাশনাল ওম্যান্স কমিশন অপশন ডি ওয়ার্ল্ড ব্যাঙ্ক সঠিক উত্তরটি হল অপশান বি ইউএন ওম্যান ইন্ডিয়া এরপর দেখো সম্প্রতিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন অপশন এ পিস্টং তাইসং অপশান বি পাঘু চৌহান অপশন সি প্রেম তামাং অপশান ডি কোনার্ড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে এর মধ্যে কে শপথ গ্রহণ করেছে সঠিক উত্তরটি হয়ে গেল কিন্তু অপশন ডি কোনার্ড সাংমা পরপর দ্বিতীয়বার মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে কিন্তু তিনি শপথ গ্রহণ করলেন তো এক্ষেত্রে সঠিক উত্তরটি কিন্তু অপশান ডি কোনার্ড সাংমা মেঘালয়ের প্রতিষ্ঠা হয়েছে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তরে রাজধানী শিলং রাজ্যপাল সত্যপাল মালিক মুখ্যমন্ত্রী কোনার্থ সাংমা প্রতিবেশী রাজ্য আসাম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ লোকসভা আসন দুটো রাজ্যসভা আসন একটি বিধানসভা আসন কিন্তু রয়েছে সাতটি ভারতের টোয়েন্টি এইথ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ পদকে দায়িত্বভার গ্রহণ করেছেন এস এস দুবে সোমারায় বর্মন অশ্বিনী বৈষ্ণব অপশন ডি সুমিত ত্যাগী ভারতের আঠাশ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সি পদে কে দায়িত্বভার গ্রহণ করেছে এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এস এস ডুবে তোমরা কারা সঠিক উত্তরটি আগে থেকে জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কোথায় ইন্দো ফ্রান্স যুক্ত সামরিক অনুশীলন ফ্রিংডেস দু হাজার তেইশ শুরু হয়েছে কোথায় ইন্দো ফ্রান্স যুক্ত সামরিক অনুশীলন শুরু হয়েছে চারটে অপশন দেখো পিথরাগর তিরুবন্তপুরম অপশন সি শ্রীনগর অপশন ডি জয়পুর প্রশ্ন কী ছিল কোথায় ইন্দো ফ্রান্স যুক্ত সামরিক অনুশীলন শুরু হয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশান বি তিরুবন্তপুরম চারটে অপশান পিথোরাগড় তিরুবন্তপুরম শ্রীনগর জয়পুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিরুবন্তপুরম ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে কে মহিলা একক শিরোপা জিতেছে ভালো করে দেখো একদম সোজা প্রশ্ন ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার কে মহিলা একক শিরোপা জিতেছে ওকে চারটে অপশন রয়েছে সয়ালি গোখলে অপশন বি পি ভি সিন্ধু অপশন সি অনুপমা উপাধ্যায় অপশান ডি অকার্ষি কাশ্যপ ঠিক আছে তো কি কি রয়েছে ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে কে মহিলা একক শিরোপা জিতেছে অপশনগুলো দেখে নাও সয়ালি গোখলে পি ভি সিন্ধু অনুপমা উপাধ্যায় অপশন ডি ঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি অনুপমা উপাধ্যায় প্রতি বছর কবে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালিত হয় ওকে প্রতি বছর কবে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালিত হয় অপশান এ সাতাশে ফেব্রুয়ারি অপশান বি আঠাশে ফেব্রুয়ারি অপশন সি ফার্স্ট মার্চ অপশান বি একুশে মার্চ প্রশ্নটা কি রয়েছে প্রতি বছর কবে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালিত হয় সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ফার্স্ট মার্চ দোসরা মার্চ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফার্স্ট মার্চ যেটার থিম কিন্তু ছিল ইউনিফাইং দ্য ওয়ার্ল্ডস লিডিং ইন্ডাস্ট্রি স্পেশালাইজড ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ফিউচার জেনারেশন ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফার্স্ট মার্চ যেটার প্রশ্ন প্রতি বছর কবে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালিত হয় রাইট অ্যান্সার ইজ অপশান সি ফার্স্ট মার্চ এবার দেখি আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে পেপসি কো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন পেপসি কো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন অপশন এ সানি দেওয়াল অপশান বি শহীদ কাপুর অপশান সি রণবীর সিং অপশান ডি প্রভাস কোশ্চেনটা কি পেপসি কোয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এক্ষেত্রে চারটে অপশান রয়েছে তোমাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে তোমরা কিন্তু এখনই চটপট তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা জানিয়ে দাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে আমি তোমাদের বলে দিচ্ছি রাইট অ্যান্সার অপশান সি রণবীর সিং ওকে তো পেপসিকোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হয়েছে যে চারটে অপশান ছিল সানি দেওয়াল শাহিদ কাপুর রণবীর সিং অ্যান্ড প্রভাস তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মানে অপশান হয়ে যাবে অপশান সি যেটা রণবীর সিং পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড দু হাজার বাইশ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিওনাল মেসি নেমার সুনীল ছেত্রী প্রশ্নটা দেখো ভালো করে সম্প্রতি কে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড দু হাজার জিতেছে অপশানগুলো দেখো ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি নেমার অ্যান্ড অপশান ডি সুনীল ছেত্রী প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লিওনেল মেসি কোন রাজ্য মধ্যপ্রদেশকে পরাজিত করে সিনিয়র ওম্যান্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ দু জিতেছে প্রশ্ন হচ্ছে কোন রাজ্য মধ্যপ্রদেশকে পরাজিত করে সিনিয়র ওম্যান্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ দু হাজার জিতেছে অপশন এ মহারাষ্ট্র অপশান বি হরিয়ানা অপশান সি উত্তরপ্রদেশ অপশন ডি কর্ণাটক প্রশ্নটা কী ছিল কোন রাজ্য মধ্যপ্রদেশকে পরাজিত করেছে ঠিক আছে সিনিয়র ওমেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ জিতেছে মহারাষ্ট্র হরিয়ানা উত্তরপ্রদেশ কর্ণাটক চারটের মধ্যে কোনটা সঠিক হবে তারা মধ্যপ্রদেশকে হারিয়ে সিনিয়র ওমেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র তো সঠিক অপশান কোনটা হবে অপশান হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র কোন দেশ সুলতান জহর হকি কাপ দু জিতেছে কোন দেশ সুলতান জহর হকি কাপ দু হাজার জিতেছে অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি জাপান ঠিক আছে প্রশ্নটা কি কোন দেশ সুলতান জহর হকি কাপ দু জিতেছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া জাপান সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মানে ভারত ভারতের জুনিয়র পুরুষ হকি দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে সুলতান জহর হকি ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারত তোমরা কারা আগে থেকে জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও প্রশ্ন যেটা ছিল কোন দেশ সুলতান জহর হকি কাপ দু হাজার জিতেছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ভারত কোন রাজ্য গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম সামিট আয়োজন করেছে সিকিম কেরালা গোয়া হিমাচল প্রদেশ প্রশ্নটা দেখো ভালো করে কোন রাজ্য গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম সামিটের আয়োজন করেছে অপশান কী কী রয়েছে সিকিম কেরালা গোয়া হিমাচল প্রদেশ এর মধ্যে কোন রাজ্য গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম সামিটের আয়োজন করেছে চারটে অপশানের মধ্যে তোমাদের যে অপশানটা সঠিক বলে মনে হচ্ছে তোমার কমেন্ট করে জানিয়ে দাও আমি এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে কেরালা এক্ষেত্রে কেরালা কিন্তু সঠিক উত্তর স্থাপনা কিন্তু হয়েছে ফার্স্ট নভেম্বর নাইনটিন রাজধানী রয়েছে তিরুবন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় খান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান লোকসভার আসন রয়েছে কুড়িটি রাজ্যসভার আসন রয়েছে নটি বিধানসভার আসন রয়েছে একশো চল্লিশটি প্রতিবেশী রাজ্য রয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটক পরবর্তী প্রশ্ন অভিষেক বাগচি কোন ব্যাংকের নতুন সিএফও পদে নিযুক্ত হয়েছে ঠিক আছে চারটে অপশান রয়েছে অপশান এ কর্ণাটকা ব্যাঙ্ক অপশান বি ইউসিও ব্যাংক অপশন সি ইউনিয়ন ব্যাংক অপশন ডি ইএস ব্যাঙ্ক তো অভিষেক বাগচি কোন ব্যাংকের নতুন সিএফও পদে নিযুক্ত হয়েছে চারটে অপশান কর্ণাটকা ব্যাঙ্ক ইউসিও ব্যাংক ইউনিয়ন ব্যাংক ইয়েস ব্যাংক তো এর মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে টাইপ করে জানিয়ে দাও এবং এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটকা ব্যাঙ্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার অভিষেক বাগচি তিনি কর্ণাটকা ব্যাংকের সঙ্গে যুক্ত অ্যান্ড অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন একদম সোজা আমি জানি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই পারবে সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি অপশন এ নাম্বারস ডু লাই অপশন বি প্লেইং ইট মাই ওয়ে অপশান সি ওয়ান্স আপন এ টাইম অপশন ডি হোয়াট ইজ রিমেম্বার একদম সহজ প্রশ্ন হচ্ছে শচীন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি নাম্বারস ডু লাই প্লেইং ইট মাই ওয়ে অপশান সি ওয়ান্স আপন এ টাইম অপশন ডি হোয়াট ইজ রিমেম্বার্ড এই চারটে অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক মনে হচ্ছে আমি আবারও বলবো তোমরা অবশ্যই চটপট কামেন্ট করে ফেলো এবং আমি এখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি প্লেইং ইট মাই ওয়ে ওকে অপশান বি কারেক্ট অ্যান্সার প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম পরবর্তী প্রশ্ন নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন চারটে অপশন নেইসোম ভাইক অপশন বি বোলা টেনুবু অপশন সি আমিবাদ টেনুবু অপশন ডি পেটার ওবি তো আমি জানি না এটা তোমরা কতজন জানো তো আমি এই কারণে একবারই তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হলো অপশন বি বোলা টেনুবু পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন শহরে ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে ওকে সম্প্রতি কোন শহরে ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে চারটে অপশান ঋষিকেশ পুনে ভোপাল গুয়াহাটি এর মধ্যে কোন শহরে ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল দু হাজার তেইশেরটা শুরু হয়ে গিয়েছে চারটে অপশান ঋষিকেশ পুনে ভোপাল গোহাটি এবং এর মধ্যে সঠিক উত্তরটি হল ঋষিকেশ এক থেকে সাতই মার্চ পর্যন্ত গঙ্গার তীরে কিন্তু ঋষিকেশে ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল অলরেডি হয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ জি এস এম এ গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত ওকে তো সম্প্রতি কোন দেশ জি এস এম এ গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত এর সঠিক উত্তরটি হয়ে গেল অপশান ডি ভারত ভারতে কিন্তু জিএসএমএ গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতে গেছে তো তোমরা কারা কারা জানো তোমরা কিন্তু কমেন্ট করছো না অবশ্যই তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে তো সম্প্রতি কোন দেশ জি এস এম এ গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতেছে চারটে অপশনের মধ্যে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত তার মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হয়ে গেল অপশন ডি ভারত প্রতি বছর কবে জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হয় ওকে প্রতি বছর কবে জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হয় চৌঠা মার্চ ফার্স্ট মার্চ দোসরা মার্চ তেসরা মার্চ প্রশ্নটা হলো প্রতি বছর কবে জিরো ডিসক্রিমিনেশন ডে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি ফার্স্ট মার্চ যেটা জিরো ডিসক্রিমিনেশন ডে দু হাজার তেইশের থিম সেভ লাইফস ডিসক্রিমিনেট সঠিক উত্তরটি কিন্তু হয়ে গেল অপশান বি অর্থাৎ ফার্স্ট মার্চ চারটে অপশান ছিল চার এক দুই তিন বাট সেখান থেকে কিন্তু অপশান বি কারেক্ট আনসার যেখানে প্রতি বছর জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয় ফার্স্ট মার্চে পরবর্তী প্রশ্ন সম্প্রতি নাগাল্যান্ডের প্রথম মহিলা এম এল এ কে হয়েছেন অপশান এ হেকিনি ঝাখলাহু অপশান বি ইলানি ডিমোনা অপশান সি গিয়াননি মেলোনি অপশন ডি জুনিয়া ঝাং প্রশ্নটা হচ্ছে সম্প্রতি নাগাল্যান্ডের প্রথম মহিলা এম এলএ কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন এ হেকানি হালু নাগাল্যান্ড যেখানে সঠিক উত্তর এবং এখানে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট ডিসেম্বর নাইনটিন রাজধানী রয়েছে কোহিমা মুখ্যমন্ত্রী নিফিউরিউ রাজ্যপাল জগদীশ মুখী প্রতিবেশী রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর লোকসভার আসন রয়েছে একটি রাজ্যসভার আসন রয়েছে একটি বিধানসভার আসন কিন্তু রয়েছে ষাটটি তো এক্ষেত্রে প্রশ্ন যেটা ছিল যে নাগাল্যান্ডের প্রথম মহিলা এমএলএ কে হয়েছে অপশন এ হয়ে যাবে হেকানি ঝাঁখালু আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে কোন শহরে পুষা কৃষি বিজ্ঞান মেলা শুরু হয়েছে অপশন এ নিউ দিল্লি অপশন বি চন্ডীগড় অপশন সি জয়পুর অপশন ডি পাটনা প্রশ্ন কি কোন শহরে পুষা কৃষি বিজ্ঞান মেলা শুরু হয়েছে ঠিক আছে চারটে অপশন নিউ দিল্লি চন্ডীগড় জয়পুর পাটনা এর মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ মানে নিউ দিল্লি তো পুষা বিজ্ঞান মেলা শুরু হয়েছে নিউ দিল্লিতে নিম্নলিখিত কে WWW মানে যার ফুল ফর্ম হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো এই ত্রিপল ডাব্লুর আবিষ্কার করেছে ওকে তো কোশ্চেনটা হলো এই ত্রিপল ডাব্লুর আবিষ্কার কে করেছে যেখানে চারটে অপশন রয়েছে অপশন এ টিম বার্নসলি অপশান বি ম্যাক্সওয়েল অপশান সি মার্টিন কুপার এবং অপশান ডি হল এস এ ফোর্বস তো প্রশ্নটা হচ্ছে এই যেটাকে আমরা ট্রিপল ডাব্লিউ বলি মানে ওয়েব সার্চ করার সময় তার আবিষ্কর্তা কে তো এই চারটে অপশানের মধ্যে এর মধ্যে যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে অবশ্যই তোমরা চটপট সেটা কমেন্ট করে জানিয়ে দাও যে এর মধ্যে কোনটাকে তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে এবং আমি তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এর সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ টিম বার্নসলি অর্থাৎ এই ট্রিপল ডাব্লু এর কিন্তু আবিষ্কর্তা হয়ে গেল অপশন এ টিম বার্নসলি তো কারা তোমরা সঠিক উত্তরটি পেরেছ বা আগে থেকেই তোমরা জানতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ওকে চলো এবার দেখি আমাদের দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কবে ওয়ার্ল্ড ওবিসিটি ডে পালিত হয়েছে সম্প্রতি কবে ওয়ার্ল্ড ওবিসিটি ডে পালিত হয়েছে এখানে চারটে অপশন রয়েছে অপশন এ দোসরা মার্চ অপশান বি তেসরা মার্চ অপশান সি চৌঠা মার্চ অপশান ডি পাঁচই মার্চ প্রশ্ন হলো ওয়ার্ল্ড ওবেসিটি ডে এর মধ্যে কবে পালিত হয়েছে তোমরা সঠিক উত্তরটি টাইপ করে ফেলো এবং আমি এখান থেকে তোমাদের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি রাইট অ্যান্সারটি হলো অপশান সি চৌঠা মার্চ অর্থাৎ ওয়ার্ল্ড ওবেসিটি ডে কিন্তু পালন করা হয়েছে চৌঠা মার্চে এবার চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে সম্প্রতি কোন শহরে ফোর্থ ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল শুরু হয়েছে সম্প্রতি কোন শহরে ফোর্থ ন্যাশনাল ইউথ পার্লিমেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠান শুরু হয়েছে যেটা এন ওয়াইপি যার ফর্ম রয়েছে দেখো এখানে চারটে অপশন রয়েছে নিউ দিল্লি মুম্বাই রাঁচি ইন্দোর প্রশ্নটা হলো সম্প্রতি কোন শহরে চতুর্থ ন্যাশনাল ইউথ পার্লিমেন্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে চারটে অপশন যেটা সঠিক মনে হচ্ছে তোমরা টাইপ করে ফেলো এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে একদম সহজ অপশান এ নিউ দিল্লি তো নিউ দিল্লিতে কিন্তু এবারের মতো চতুর্থ চৌঠা সম্মেলন যেটা ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল সেটা অলরেডি শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের পার্টিকুলার এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউ দিল্লি বা বাংলায় বলতে গেলে নতুন দিল্লি এরপর আরেকটা খুব সুন্দর কোশ্চেন রয়েছে প্রশ্নটি হলো সম্প্রতি কোন রাজ্য লাডলি বেহেনা স্কিম শুরু করেছে সম্প্রতি কোন রাজ্য লাডলি বেহেনা স্কিম শুরু করেছে অপশন এ আসাম অপশান বি পাঞ্জাব অপশন সি মধ্যপ্রদেশ অপশান ডি নাগাল্যান্ড প্রশ্নটি কি সম্প্রতি কোন রাজ্য লাডলি বেহেনা স্কিম শুরু করেছে তো এটা তোমরা আগে শুনেছ কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চারটে অপশন রয়েছে আসাম পাঞ্জাব মধ্যপ্রদেশ নাগাল্যান্ড এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ যেটা লাডলি বেহেনা বুঝতেই পারছ তো সেই লাডলি বেহেনা এই স্কিমটি কিন্তু ইতিমধ্যে মধ্যপ্রদেশের যে সরকার রয়েছে সেখান থেকে শুরু করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে মধ্যপ্রদেশ তো এই যে মধ্যপ্রদেশ রয়েছে এর প্রতিষ্ঠা কবে চলো এই বিষয়ে আমরা কিছু অ্যাডিশনাল জিনিস দেখে নিই মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা কিন্তু ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে যার রাজধানী রয়েছে ভোপাল এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার সঙ্গে রাজ্যপাল রয়েছে মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল লোকসভায় আসন রয়েছে উনতিরিশটি রাজ্যসভায় আসন রয়েছে এগারোটি বিধানসভায় আসন রয়েছে দুশো তিরিশটি তো এ হলো মধ্যপ্রদেশ সংক্রান্ত কিছু অ্যাডিশনাল ইনফরমেশন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে প্রাইমেরিকা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন ম্যানেজির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে ঠিক আছে কোশ্চেন হলো এই চারটে অপশান মানে নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে আমি অপশানে আসছি একটু পরেই কিন্তু প্রশ্নটা হলো প্র্যামেরিকা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত কে হয়েছে অপশান এ অজয় মাথুর অপশান বি যোগেশ সাচান অপশন সি পঙ্কজ গুপ্তা অপশন ডি পঙ্কজ অবস্তি ঠিক আছে কোশ্চেনটা বুঝে গেছো নিম্নলিখিত কে প্রামালিকা লাইফ ইন্স্যুরেন্স লিখে এর তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে আর যারা জানো না তাদেরকে আমি এখনই বলে দিচ্ছি এর মধ্যে সঠিক উত্তর কোনটি হতে চলেছে উত্তর হয়ে যাবে অপশান সি পঙ্কজ গুপ্তা তো চলে যাই পরবর্তী প্রশ্নে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন কোম্পানির ওপর তিন দশমিক জিরো ছয় কোটি টাকা জরিমানা করেছে ঠিক আছে প্রশ্নটা হলো রিজার্ভ ব্যাঙ্ক কোন কোম্পানির ওপর তিন দশমিক জিরো ছয় কোটি টাকা জরিমানা করেছে চারটে অপশন এবং চারটেই বেশ তাবর কোম্পানির নাম রয়েছে অ্যামাজন পে গুগল পে ভারত পে পেটিএম প্রশ্নটা বুঝে গেছো কার ওপরে তিন দশমিক জিরো ছয় কোটি টাকা জরিমানা করা হয়েছে অ্যান্ড অপশানগুলো দেখো অ্যামাজন পে গুগল পে ভারত পে পেটিএম সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে অ্যামাজন পে অর্থাৎ অ্যামাজন পের ওপরে এই জিরো দশমিক মানে সরি থ্রি থ্রি দশমিক জিরো সিক্স কোটি টাকার জরিমানা করা হয়েছে সমাধান করতে কোন রাজ্য সরকার সম্প্রতি কৌশল রোজগার নিগম এই পোর্টালটি চালু করেছে মানে যত ফাইলের কাজ রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি করার জন্য এবং সেখানকার যে জনসাধারণ রয়েছে তাদের যত অভিযোগ রয়েছে সেগুলোকে সহজে সমাধানের জন্য এর মধ্যে কোন রাজ্য সরকার কৌশল রোজগার নিগম এই পোর্টালটি চালু করেছে দেখো এখানে চারটে অপশন রয়েছে অপশান এ রাজস্থান অপশান বি পাঞ্জাব অপশান সি গুজরাট অপশান ডি হরিয়ানা এর মধ্যে কোন রাজ্য সরকার কৌশল রোজগার নিগম পোর্টাল চালু করেছে তোমরা যারা এই উত্তরটি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দাও এবং এখনই আমি তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দেব সঠিক উত্তরটি হলো অপশান ডি হরিয়ানা তোমরা কারা কারা এই সঠিক উত্তরটি জানতে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো হরিয়ানার যে রাজ্য সরকার রয়েছে সেখানে কিন্তু এই কৌশল রোজগার নিগম এই পোর্টালটি চালু করা হয়েছে সেখানকার সাধারণ মানুষ মানে হরিয়ানার সাধারণ মানুষ যত অভিযোগ রয়েছে সেগুলো সহজেই পোর্টালের মাধ্যমে করতে পারে এবং সেই অভিযোগের ওপরে ভিত্তি করেই কিন্তু সেখানে সেই সমস্ত কিছু সমাধান করা হয় ওকে তো এবার দেখে নাও সেখানকার মুখ্যমন্ত্রী রয়েছে মনোহরলাল খাট্টার রাজ্যপাল রয়েছে বান্দারু দত্তা এবং হরিয়ানার রাজধানী হচ্ছে এরপরে চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে সম্প্রতি কে সেরা বইয়ের জন্য সুশীলা দেবী পুরস্কার দু হাজার জিতেছে কল্পকাহিনী মানে ফিকশনের জন্য সম্প্রতিকে সুশীলা দেবী পুরস্কার দু হাজার পেয়েছে অপশান এ আনমোল সিং অপশান বি অনুকৃতি উপাধ্যায় অপশন সি ভিকারি ঠাকুর অপশান ডি নীলোৎপল মৃণাল এর মধ্যে কে দু হাজার একুশে কল্পকাহিনীর জন্য সেরা ফ্রিকশন জিতেছে সুশীলা দেবী পুরস্কার এই চারটে অপশান আছে এর মধ্যে তোমাদের কোনটাকে সঠিক মনে হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দাও এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি অনুকৃতি উপাধ্যায় এবং দেখো কি বলা হয়েছে অনুকৃত উপাধ্যায় যিনি রয়েছে তার কল্পকাহিনী উপন্যাস কিংট সুগীর জন্য তিনি সুশীলা দেবী পুরস্কার দু হাজার একুশ জিতেছেন অর্থাৎ অনুকৃত উপাধ্যায় তার তিনি একটি কল্পকাহিনী যেটা কিং কিংসুগি তার জন্য এই সুশীলা দেবী পুরস্কার তিনি দু হাজার একুশে জিতেছিলেন এবং শ্রী রতনলাল ফাউন্ডেশন এই পুরস্কার প্রবর্তন করেছে এর সঙ্গে এর আগে যে বিজয়ীরা রয়েছে তারা হল নমিতা গোখলে শুভাঙ্গী স্বরূপ এর সঙ্গে রয়েছে অবনী দোষী তো এরা প্রত্যেকেই এনার আগে পেয়েছিলেন মানে অনুকৃত উপাধ্যায়ের আগে এবং দু হাজার একুশে সম্প্রতি তিনি কিন্তু কিম সুগির জন্য এই সুশীলা দেবী পুরস্কার জিতেছেন তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জেনে নিতে পারো আমরা দেখিনি আমাদের পরের প্রশ্ন কি রয়েছে আজকের পরের প্রশ্ন কোন দেশ সম্প্রতি পৃথিবী থেকে প্রায় বাইশ হাজার দুশো চল্লিশ মাইল ওপরে জিও স্টেশনারি কক্ষপথে একটি কমিউনিকেশন স্যাটেলাইট যেটার নাম রয়েছে ইনমার্স সিক্স এফ ওয়ান সেটা উৎক্ষেপণ করেছে এর মধ্যে কোন দেশ বাইশ হাজার দুশো চল্লিশ মাইল ওপরে জিও স্টেশনারি কক্ষপথে এই নতুন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে চারটে অপশন রয়েছে ফ্রান্স রাশিয়া জাপান ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত তো এর মধ্যে কারা এই নতুন যে স্যাটেলাইট রয়েছে সেটাকে উৎক্ষেপণ করেছে চারটে অপশানের মধ্যে তোমাদের যে অপশানটাকে রাইট আনসার মনে হচ্ছে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা জানিয়ে দাও এবং এই প্রশ্নের সঠিক উত্তর হলো কিন্তু জাপান জাপানে এই নতুন যে অভিনব পদ্ধতি সেটা করা হয়েছে দেখো কি বলা রয়েছে ইনমার্স সিক্স এফ ওয়ান এই স্যাটেলাইটটি এইচ টু এ রকেটে বাইশে ডিসেম্বর দু জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল অর্থাৎ সঠিক উত্তর তো জাপান এখানে হবেই তার সঙ্গে বলা হয়েছে যে তানেগাসিমা যে স্পেস সেন্টার রয়েছে জাপানে সেখান থেকে বাইশে ডিসেম্বরে কিন্তু এই নতুন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল তো কোন দেশ বাইশ হাজার দুশো চল্লিশ মাইল ওপরে যে জিও স্টেশনারি কক্ষপথ রয়েছে সেখানে একটি কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপন করেছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জাপান আজকের আমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি একদমই সহজ প্রশ্ন দিয়ে আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে সবার প্রথম প্রশ্ন হল কে সম্প্রতি অরুণাচল প্রদেশের ভিলেজ প্রোগ্রাম চালু করেছেন কে সম্প্রতি অরুণাচল প্রদেশে ভিলেজ প্রোগ্রাম চালু করেছে যেখানে চারটে অপশন রয়েছে অমিত শাহ অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি এবং এখানে তোমরা পাঁচ সেকেন্ড টাইম পাবে তার মধ্যে অবশ্যই যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে ফেলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অমিত শাহ অর্থাৎ অপশন এ অমিত শাহ অরুণাচল প্রদেশের কিবিধু সীমান্ত গ্রামে এ ভাইব্রেন্ট ভিলেজ যে প্রোগ্রামটি রয়েছে সেটি তিনি চালু করেছেন এবং এই কর্মসূচির লক্ষ্য কী রয়েছে দেখো গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন ঘটানো এবং গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধশালী সম্প্রদায় রূপান্তরিত করা কেন কি এই গ্রামে কিন্তু বিদ্যুতের পরিষেবা নেই স্বাস্থ্যসেবার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো নেই সঠিক রাস্তার অভাব রয়েছে অর্থাৎ মানুষের যে বেসিক নিট মানে মৌলিক যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখানে অভাব রয়েছে সেই কারণে কি হয়েছে অমিত শাহ তিনি কিন্তু অরুণাচল প্রদেশের এই কিবিতু সীমান্ত গ্রামে এই ভাইব্রেন্ট যে ভিলেজ প্রোজেক্টটি রয়েছে সেটি শুরু করেছে ওকে তো ফার্স্ট কোশ্চেন আমাদের রাইট অ্যান্সার কিন্তু হবে অপশান এ অমিত শাহ নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দেশ সম্প্রতি এক কোটি কোভিড নাইন্টিন সংক্রমণ অতিক্রম করা ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি চাকরির পরীক্ষাগুলো তো একেবারে দোরগোড়ায় চলে এসছে তো এক্ষেত্রে আন একাডেমি তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ এনেছে অর্থাৎ এখন আন একাডেমি যে কোনো সাবস্ক্রিপশনের ওপরে তোমরা কিন্তু ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটা তোমরা কোন কোন সাবস্ক্রিপশনের উপরে পাচ্ছ তোমরা যারা ডাব্লিউ বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অলরেডি জানো যে আন অ্যাকাডেমির তরফ থেকে ডাব্লিউ বিসিএসকে টার্গেট করে আগমন ফাউন্ডেশন ব্যাচ আনা হয়েছে তো সেই ব্যাচে যেটার প্রাইস এতদিন ছিল চোদ্দো হাজার চারশো চার টাকা সেটাই কিন্তু ফর্টি পারসেন্ট মানে চল্লিশ শতাংশ তোমাদের ডিসকাউন্ট দিয়ে সেটা দাম ধরা হয়েছে ন হাজার দুশো সত্তর টাকা এর সঙ্গে রয়েছে মিশন খাকি ব্যাচ এই মিশন খাকি ব্যাচ মানে তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপেয়ার প্রিপেয়ার হচ্ছ আর কি ডব্লিউবিপি লেডি কনস্টেবল রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এতদিন এই কোর্সটার দাম ছিল চার হাজার নশো নিরানব্বই টাকা যেটা ডিউরেশন রয়েছে পাঁচ মাস সেটা কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে তো হিউজ ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ তবে এটা কিন্তু তোমাদের আনলিমিটেড টাইমের জন্য অবশ্যই নেয় নয় এটা তোমাদের একটা নির্দিষ্ট টাইম রয়েছে এই অফারটা তোমরা যদি নিতে চাইছো তাহলে কিন্তু তোমাদের তেরোই মেয়ের মধ্যে নিয়ে ফেলতে হবে মানে এই যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে তেরোই মে আর এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনে দেখো আমার যে কুপন কোডটা রয়েছে অস্মিতা থ্রি সিক্সটি এই কোডটাকে তোমরা যদি ইউজ করছো তাহলেই কিন্তু তোমরা এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এ এস এম আই এ থ্রি সিক্স জিরো কোনো ধরনের স্পেস হবে না মাঝখানে এই কোডটা তোমরা যখন ইউজ করবে তখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো এরপর দেখো তোমাদের এখানে কি কি ব্যাচ রয়েছে তোমরা যারা কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ আর কি তাদের জন্য রয়েছে মিশন খাকি ডাব্লিউ বিপি লেডি কনস্টেবলের ব্যাচ রয়েছে এবং এই একটা ব্যাচেই কিন্তু প্রিলিমস টু মেন্স মানে তোমাদের সব কিছু থাকছে যেটার দামের যে তারতম্য রয়েছে সেটা আমি তোমাদের এখনই বললাম যে চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে কিন্তু এক ধাক্কায় এটা এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ ফোর্থ মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এক বছরের ভ্যালিডিটি রয়েছে মানে এই কোর্সটা তোমরা সম্পূর্ণ এক বছর ধরে ইউজ করতে পারবে তার সঙ্গে দেখো আগমন রয়েছে এটি একটি ফাউন্ডেশন ব্যাচ যেটা ডাব্লিউ বিসিএসের জন্য করানো হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে অলরেডি এটা চতুর্থ নম্বর ব্যাচও অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা যারা ডাব্লিউ বিসিএসের জন্য পড়ছো তারা অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন করতে ভুলো না তো এটা ছয় এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে কীভাবে জয়েন করবো তার জন্য লিঙ্ক দেখো এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে কি কি থাকছে তোমাদের ম্যাথামেটিক্স থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকছে বায়োলজি থাকছে হিস্ট্রি থাকছে এর সঙ্গে রয়েছে ইংলিশ তার সাথে রয়েছে পলিটি অ্যান্ড ইকোনমিক তো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ সেকেন্ডে যে পোস্টটি রয়েছে আর কি মানে সেটা কিন্তু রয়েছে আঁকুমনের ফাউন্ডেশন ব্যাচ কোর্স এর সঙ্গে ফোর্স রয়েছে সি আর পি কনস্টেবল কমপ্লিট ব্যাচ যেটা শুরু হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে এবং এই সি যে ফোর্স ব্যাচ রয়েছে সেখানে তোমরা কী কী পাচ্ছ দেখো এখানে রয়েছে জিওগ্রাফি রিজনিং বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এর সঙ্গে রয়েছে ইংলিশ হিস্ট্রি পলিটি ম্যাথ তো এই সবগুলো বিষয় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটা তোমরা পাচ্ছ আরও কমে ফোর ফিফটি এইটে মানে জাস্ট শুধুমাত্র চারশো আটান্ন টাকায় কিন্তু তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারবে তো সাবস্ক্রিপশন ফিগুলো তোমরা এখান থেকে দেখে নাও যেখানে তোমরা এতদিন টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেতে সেখানে কিন্তু তোমরা এখন ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ এবং এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখানো কুপন কোডটা ইউজ করতেই হবে না করলে তোমরা কিন্তু এই ডিসকাউন্টটা পাবে না এর সঙ্গে স্পেশাল ক্লাস যেগুলো রয়েছে সেগুলোতে তোমাদের কি কি ফেসিলিটি রয়েছে তোমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন পেয়ে যাবে তার সঙ্গে পুল ফর লার্নার্স পেয়ে যাবে নিভার মিস আ ক্লাসের জন্য তোমরা অলওয়েজ এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে লেকচারের নোট পেয়ে যাবে মানে যে ক্লাসগুলো তোমরা করবে তার কিন্তু নোট তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যেহেতু এটা একটা রিমোট সিস্টেমে তোমরা করতে পারো মানে ফোন থেকে করতে পারো বা নিজের ল্যাপটপ থেকেও করতে পারো তো যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলো করতে পারবে তার সঙ্গে দেখো ক্লাসে তোমাদের কি কি থাকছে কমপ্লিট সিলেবাস আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট এর সঙ্গে থাকছে আনলিমিটেড পিডিএফ নোট রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স তো প্রচুর ফ্যাসিলিটি কিন্তু তোমাদের এখানে প্লাসের জন্য থাকছে তোমরা যারা প্লাসে জয়েন করবে তারা কিন্তু সমস্ত ফ্যাসিলিটি এখান থেকে পাবে অবশ্যই তোমাদের যে ফেভারেট টিচার রয়েছে তার কাছ থেকে শিখতে পারবে সেকেন্ড অপশন রয়েছে সম্পূর্ণ সিলেবাসের কভারেজ এর সঙ্গে থাকছে প্রতিদিন ছাত্রদের প্রশ্নের উত্তরের সমাধান তার সঙ্গে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি টেস্ট সিরিজ এবং তার সঙ্গে উইকলি মক টেস্ট মানে সাপ্তাহিক মক টেস্ট টেস্ট সিরিজ সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ মানে একটা পরীক্ষায় তোমরা ক্র্যাক করার জন্য যেভাবে সেটাকে রুটিন অনুযায়ী সাজাতে হয় বা যেভাবে প্রস্তুতি নিতে হয় আন একাডেমি কিন্তু ঠিক সেইভাবেই তোমাদেরকে রেডি করে দেবে শুধুমাত্র তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে তোমাদেরকে আন অ্যাকাডেমির সঙ্গে থাকতে হবে তো প্রত্যেকটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ড্রেসক্রিপশানে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নিতে পারো পর একটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে নিচের কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি আন্টার্কটিকার বরফের নিচে সাতাত্তরটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন ঠিক আছে মানে আন্টার্কটিকার যে বরফ তারও নিচে সাতাত্তরটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে বাট এখানে প্রশ্নটা হলো যে কোন দেশের বিজ্ঞানী চারটি অপশন রয়েছে ফ্রান্স জার্মানি রাশিয়া ভারত আন্টার্কটিকার বরফের নিচে গিয়ে সাতাত্তরটি নতুন প্রজাতির প্রাণী তারা আবিষ্কার করেছে তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিয়ে দাও বাট আমি এখানে তোমাদের সঠিক উত্তরটা বলে দিচ্ছি এক্ষেত্রে অপশান বি মানে জার্মানি এটি হলো সঠিক উত্তর অর্থাৎ জার্মানির যে বিজ্ঞানীরা রয়েছে তারাই এই অভিনব পদ্ধতিতে মানে খুঁজে পেয়েছে আর কি জার্মান গবেষকরা আন্টার্কটিকার বরফের তাকগুলোর নিচে লুকিয়ে থাকা সামুদ্রিক জীবনের এক ভান্ডার আবিষ্কার করেছে এবং এই দলটি সাতাত্তরটি প্রজাতি আবিষ্কার করেছে যার মধ্যে সাবার আকৃতির বায়ের রয়েছে মানে শেওলা প্রাণী এবং তার সঙ্গে সারপুলি ডুয়ার্মও কিন্তু রয়েছে অর্থাৎ এই টোটাল যে সাতাত্তরটা আলাদা ধরনের জীব খুঁজে পেয়েছে সঠিক উত্তর অবশ্যই অপশন বি হবে জার্মানি বাট এর সঙ্গে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আন্টার্কটিকার বরফের নিচে সাতাত্তরটি প্রজাতি আবিষ্কার করা হয়েছে যার মধ্যে ব্রায় মানে যাকে শেওলা প্রাণী বলা হয় সারপুলি ডুয়ার্ম এই সমস্ত কিছুই কিন্তু এই সাতাত্তরটা মধ্যে রয়েছে তো এবার দেখে নি আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান এ রবীন্দ্র শাহু অপশন বিনোদ কানন অপশান সি সতীশ জৈন অপশান ডি দুর্গাপ্রসাদ গুপ্ত এর মধ্যে ভিস্তারা এয়ারলাইনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে চারটে অপশন রয়েছে তোমাদের যে অপশানটা সঠিক মনে হচ্ছে তোমরা সেটা এখান থেকে দিয়ে দাও আমি তোমাদের সঠিক উত্তর বলে দিচ্ছি অপশান বি বিনোদ কানন সেটাই হচ্ছে কিন্তু সঠিক উত্তর অর্থাৎ বিনোদ কানন দোসরা জানুয়ারি দু হাজার বাইশে ভিস্তারা এয়ারলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি কান্নান লেসথিং এর স্থলাভিষেক হয়েছেন মানে এর আগে যিনি ছিলেন কান্নান লেসথিং তার জায়গায় কিন্তু নতুনভাবে বিনোদ কানন মানে জয়েন করেছে এবং এর আগে যিনি ছিলেন মানে কান্নান লেসথিং তিনি ষোলো জুলাই দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সিইও ছিলেন তারপর দোসরা জানুয়ারি দু হাজার বাইশে এই ভিস্তারা এয়ারলাইনের সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনোদ কানন তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি মানে বিনোদ কানন এক্ষেত্রে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ই গায়েহু তাই এবং বেহুর আরে সম্প্রতি বার্সেলোনার কার্সাদল দল পাঁচ হাজার মিটার ম্যারাথনে নতুন ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই দুজন এনারা কোন দেশের বাসিন্দা পাঁচ হাজার মিটার ম্যারাথনে সে নতুন ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তারা দুজন কোন দেশের বাসিন্দা অপশন এ ইথিওপিয়া অপশন বি ঘানা অপশান সি নাইজেরিয়া অপশন ডি কেনিয়া এই চারটে দেশের মধ্যে ইনারা কোন দেশের বাসিন্দা তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা ভিডিওর কমেন্টে জানিয়ে দাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে দেখো ইথিওপিয়ার ইজে তাই তিনি মহিলা রেকর্ড এবং বেরিহু আরেগায় তিনি পুরুষ রেকর্ড করেছেন দোসরা জানুয়ারি দু হাজার বাইশে বার্সেলোনা কার্সা দল নোসাসে এই পাঁচ হাজার কিলোমিটারে বিশ্ব রেকর্ড যে ভেঙেছেন একুশ বছর বয়সী তাই দু হাজার একুশে এবং ইথিওপিয়ান তিন হাজার মিটার কিন্তু তিনি রেকর্ড করেছেন বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা হিসেবে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি কিন্তু হবে ইথিওপিয়া অর্থাৎ তিনি তারা দুজনে কিন্তু ইথিওপিয়া দেশের বাসিন্দা একদম সহজ একটি প্রশ্ন এর মধ্যে কোনটি নাসিকার কাজ নয় অপশান এ নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করা অপশান বি ঘ্রাণ গ্রহণ করা অপশন সি শ্বাস পরিশ্রুত করা অপশান ডি আবেগকে গ্রহণ করা এর মধ্যে কোনটি নাসিকার কাজ নয় এর থেকে সহজ প্রশ্ন মনে হয় আর কিছু হতেই পারে না এবিসিডি চারটে অপশান রয়েছে এর মধ্যে যেটাকে তোমাদের সঠিক মনে হচ্ছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিয়ে দাও নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করা ঘ্রাণ গ্রহণ করা শ্বাসবায়ুকে পরিশ্রুত করা আবেগকে গ্রহণ করা নাসিকার কাজ নয় মানে কোনটা কাজ নয় অর্থাৎ এর মধ্যে কোনটা ভুল সেটাই কিন্তু তোমাদেরকে বলতে হবে নো ডাউট এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আবেগ গ্রহণ করা যেটা কোনোভাবেই নাশিকার কাজ নয় তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অপশন নেই তোমরা কারা কারা এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পেরেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এরপর আমাদের পরবর্তী প্রশ্ন এর মধ্যে যেটির অনুপস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী হয় সেটা কি মানে পাখি এবং বাদুর যে ডিফারেন্ট এর মধ্যে কোনটার জন্য আমরা সেটা বুঝতে পারি অপশান এ উষ্ণ শনীত অপশান বি চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ড অপশান সি ট্রাখিয়া অপশান ডি মধ্যচ্ছেতা এর মধ্যে কোনটির জন্য বাদুর একটি স্তন্যপায়ী প্রাণী এবং যেটার অনুপস্থিতিতে পাখি এবং বাদুড়ের দুজনে কিন্তু ডিফারেন্ট সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান ডি মধ্যচ্ছেতা মধ্যচ্ছতা বা ডায়াফ্রাম যেটা থাকার জন্য বাদুড় কিন্তু স্তন্যপায়ী প্রাণী হিসাবে পরিচিতি লাভ করে কিন্তু পাখিদের সেই জিনিসটা থাকে না তাই বাদুর পাখিদের মতো উঠতে পারলেও বাদুর কিন্তু স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর মানে মধ্যচ্ছেদা থাকার জন্য মধ্যচ্ছেদে বা ডায়াফ্রাম থাকার জন্য বাদুরকে অন্যান্য প্রাণীদের তুলনায় বা পাখিদের তুলনায় ডিফারেন্ট বলা হয় এর পরবর্তী প্রশ্ন মাকড়সার রেচন অঙ্গের নাম কি অপশন এ সবুজ গ্রন্থি অপশান বি কক্সাল গ্রন্থি অপশন সি শিখা কোষ অপশান ডি নেফ্রিডিয়া এর মধ্যে মাকসার রেচন অঙ্গের নাম কি। তোমরা যারা যারা সঠিক উত্তরটি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন এ সবুজ গ্রন্থি অর্থাৎ মাকসা তার রেচন অঙ্গের নাম কিন্তু সবুজ গ্রন্থি ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি চাকরির পরীক্ষাগুলো তো একেবারে দোরগোড়ায় চলে এসছে তো এক্ষেত্রে আন একাডেমি তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ এনেছে অর্থাৎ এখন আন অ্যাকাডেমির যে কোনো সাবস্ক্রিপশানের ওপরে তোমরা কিন্তু ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটা তোমরা কোন কোন সাবস্ক্রিপশানের উপরে পাচ্ছ তোমরা যারা ডাব্লিউ বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অলরেডি জানো যে আন একাডেমির তরফ থেকে ডাব্লিউ বিসিএসকে টার্গেট করে আগমন ফাউন্ডেশন ব্যাচ আনা হয়েছে তো সেই ব্যাচে যেটার প্রাইস এতদিন ছিল চোদ্দো হাজার চারশো চার টাকা সেটাই কিন্তু ফর্টি পারসেন্ট মানে চল্লিশ শতাংশ তোমাদের ডিসকাউন্ট দিয়ে সেটার দাম ধরা হয়েছে ন হাজার দুশো সত্তর টাকা এর সঙ্গে রয়েছে মিশন খাকি ব্যাচ এই মিশন খাকি ব্যাচ মানে তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপেয়ার প্রিপেয়ার হচ্ছ আর কি ডব্লিউবিপি লেডি কনস্টেবল রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এতদিন এই কোর্সটার দাম ছিল চার হাজার নশো নিরানব্বই টাকা যেটা ডিউরেশন রয়েছে পাঁচ মাস সেটা কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে তো হিউজ ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ তবে এটা কিন্তু তোমাদের আনলিমিটেড টাইমের জন্য অবশ্যই নেয় নয় এটা তোমাদের একটা নির্দিষ্ট টাইম রয়েছে এই অফারটা তোমরা যদি নিতে চাইছো তাহলে কিন্তু তোমাদের তেরোই মের মধ্যে নিয়ে ফেলতে হবে মানে এই যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে তেরোই মে আর এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনে দেখো আমার যে কুপন কোডটা রয়েছে অস্মিতা থ্রি সিক্সটি এই কোডটাকে তোমরা যদি ইউজ করছো তাহলে কিন্তু তোমরা এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এ থ্রি সিক্স কোনো ধরনের স্পেস হবে না মাঝখানে এই কোডটা তোমরা যখন ইউজ করবে তখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো এরপর দেখো তোমাদের এখানে কী কী ব্যাচ রয়েছে তোমরা যারা কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ আর কি তাদের জন্য রয়েছে মিশন খাকি ডব্লিউ বিপি লেডি কনস্টেবলের ব্যাচ রয়েছে এবং এই একটা ব্যাচেই কিন্তু প্রিলিমস টু মেন্স মানে তোমাদের সব কিছু থাকছে যেটার দামের যে তারতম্য রয়েছে সেটা আমি তোমাদের এখনই বললাম যে চার হাজার নশো নিরানব্বই টাকার থেকে কিন্তু এক ধাক্কায় এটা এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ ফোর্থ মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এক বছরের ভ্যালিডিটি রয়েছে মানে এই কোর্সটা তোমরা সম্পূর্ণ এক বছর ধরে ইউজ করতে পারবে তার সঙ্গে দেখো আগমন রয়েছে এটি একটি ফাউন্ডেশন ব্যাচ যেটা ডাব্লিউ এর জন্য করানো হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে অলরেডি এটা চতুর্থ নাম্বার ব্যাচও অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা যেটা ডাব্লিউ এর জন্য পড়ছো তারা অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন করতে ভুলো না তো এটা ছয় এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে কীভাবে জয়েন করবো তার জন্য লিঙ্ক দেখো এই ভিডিও ড্রেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে কি কি থাকছে তোমাদের ম্যাথামেটিক্স থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকছে বায়োলজি থাকছে হিস্ট্রি থাকছে এর সঙ্গে রয়েছে ইংলিশ তার সাথে রয়েছে পলিটি অ্যান্ড ইকোনমিক তো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ সেকেন্ডে যে পোস্টটি রয়েছে আর কি মানে সেটা কিন্তু রয়েছে আগোমনের ফাউন্ডেশন ব্যাচ কোর্স এর সঙ্গে ফোর্স রয়েছে সি আর পি কনস্টেবল কমপ্লিট ব্যাচ যেটা শুরু হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে এবং এই সি যে ফোর্স ব্যাচ রয়েছে সেখানে তোমরা কি কি পাচ্ছ দেখো এখানে রয়েছে জিওগ্রাফি রিজনিং বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এর সঙ্গে রয়েছে ইংলিশ হিস্ট্রি পলিটি ম্যাথ তো এই সবগুলো বিষয় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটা তোমরা পাচ্ছ আরও কমে ফোর ফিফটি এইটে মানে জাস্ট শুধুমাত্র চারশো টাকায় কিন্তু তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারবে তো সাবস্ক্রিপশান ফিগুলো তোমরা এখান থেকে দেখে নাও যেখানে তোমরা এতদিন টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেতে সেখানে কিন্তু তোমরা এখন 40% পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ এবং এই ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখানো কুপন কোডটা ইউজ করতেই হবে না করলে তোমরা কিন্তু এই ডিসকাউন্টটা পাবে না এর সঙ্গে স্পেশাল ক্লাস যেগুলো রয়েছে সেগুলোতে তোমাদের কী কী ফ্যাসিলিটি রয়েছে তোমরা ইন্টার্যাক্টিভ সেশন পেয়ে যাবে তার সঙ্গে পুল ফর লার্নার্স পেয়ে যাবে নেভার মিস এ ক্লাসের জন্য তোমরা অলওয়েজ এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে লেকচারের নোট পেয়ে যাবে মানে যে ক্লাসগুলো তোমরা করবে তার কিন্তু নোট তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যেহেতু এটা একটা রিমোট সিস্টেমে তোমরা করতে পারো মানে ফোন থেকে করতে পারো বা নিজের ল্যাপটপ থেকেও করতে পারো তো যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলো করতে পারবে তার সঙ্গে দেখো ক্লাসে তোমাদের কি কি থাকছে কমপ্লিট সিলেবাস আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট এর সঙ্গে থাকছে আনলিমিটেড পিডিএফ নোট রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স তো প্রচুর ফ্যাসিলিটি কিন্তু তোমাদের এখানে ক্লাসের জন্য থাকছে তোমরা যারা প্লাসে জয়েন করবে তারা কিন্তু সমস্ত ফ্যাসিলিটি এখান থেকে পাবে অবশ্যই তোমাদের যে ফেভারেট টিচার রয়েছে তার কাছ থেকে শিখতে পারবে সেকেন্ড অপশন রয়েছে সম্পূর্ণ সিলেবাসের কভারেজ এর সঙ্গে থাকছে প্রতিদিন ছাত্রদের প্রশ্নের উত্তরের সমাধান তার সঙ্গে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি টেস্ট সিরিজ এবং তার সঙ্গে উইকলি মক টেস্ট মানে সাপ্তাহিক মক টেস্ট টেস্ট সিরিজ সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ মানে একটা পরীক্ষায় তোমরা ক্র্যাক করার জন্য যেভাবে সেটাকে রুটিন অনুযায়ী সাজাতে হয় বা যেভাবে প্রস্তুতি নিতে হয় আন অ্যাকাডেমি কিন্তু ঠিক সেইভাবেই তোমাদেরকে রেডি করে দেবে শুধুমাত্র তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে তোমাদেরকে আন একাডেমির সঙ্গে থাকতে হবে তো প্রত্যেকটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নিতে পারো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির সুরক্ষা কবচ এই অভিযান লঞ্চ করেছে এখানে চারটা অপশন আছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির সুরক্ষা কবচ অভিযান লঞ্চ করেছে অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি মহারাষ্ট্র অপশন ডি বিহার এর মধ্যে কোথায় দিদির সুরক্ষা কবচ এই অভিযানটি দেখা যায় তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দাও এবং একদমই সহজ উত্তর যেটা হয়ে যাবে অপশান বি মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন অভিযানটি শুরু করেছে যেখানে রাজ্যের সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে তাদের কি কি প্রয়োজন তার সঙ্গে তাদের দৈনন্দিন দুঃখ দুর্দশার কথা শোনা যাদের রাস্তা প্রয়োজন বা কীভাবে খাওয়ার খাদ্য প্রয়োজন রেশনে আরও কি কী ইম্প্রুভমেন্ট প্রয়োজন এই সমস্ত কিছু বাকিরা শুনে আসে এবং সেই অনুযায়ী পরবর্তীতে কিন্তু পদক্ষেপ নেওয়া হয় তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মানে পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় শহরে বেকার ফ্রি সিটি উদ্যোগ শুরু হয়েছে কোন ভারতীয় শহরে বেকার ফ্রি সিটি উদ্যোগ শুরু হয়েছে অপশন এ নিউ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি নাগপুর এর মধ্যে বেকার ফ্রি সিটি এর মধ্যে কোথায় রয়েছে তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা জানিয়ে দাও এই ভিডিওর কমেন্টে বাট তার সঙ্গে আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর হল অপশান ডি নাগপুর অপশান ডি নাগপুর যেটি ভারতীয় শহর যেখানে বেকার ফ্রি সিটি এটার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে কোন দেশ আন্তর্জাতিক পর্যটন মেলা ফিতুর দু হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কোন দেশে আন্তর্জাতিক পর্যটন মেলা ফিতুর দু হাজার অনুষ্ঠিত হয়েছে চারটে অপশান রয়েছে স্পেন ফ্রান্স ভারত নেপাল এর মধ্যে আন্তর্জাতিক পর্যটন মেলা ফিতুর অনুষ্ঠিত হয়েছে যারা জানো সঠিক উত্তরটি তারা অবশ্যই জানাও এবং তার সঙ্গে আমি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ মানে স্পেন অর্থাৎ স্পেনেই এই আন্তর্জাতিক পর্যটন মেলা ফিতু দু হাজার অনুষ্ঠিত হয়ে গেছে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে যেটা একদম সহজ রয়েছে এখানে প্রশ্নটা হলো নিম্নলিখিত কোন গানটি অস্কার দু হাজার তেইশে বেস্ট অরিজিনাল সং অ্যাওয়ার্ড পেয়েছে এর মধ্যে কোন গানটি অস্কার নমিনেট হয়েছিল এবং পরবর্তীতে অস্কার জিতেছে এবং অস্কার দু হাজার তেইশে বেস্ট অরিজিনাল সং অ্যাওয়ার্ড পেয়েছে অপশান এ উইন দ্য থিং অপশান বি নাটু নাটু অপশান সি পিস অফ লিভার অপশান ডি ইউ আর মাই বেস্টি একদম সহজ প্রশ্ন আশা করি তোমরা এতক্ষণের যেটা সহজ সঠিক মনে হচ্ছে সেটা কমেন্টে লিখে ফেলেছ এবং এটার উত্তর আলাদা করে আর বলে দিতে হবে না এটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি নাটু নাটু যেটা অরিজিনাল সং অফ দ্য ইয়ারের জন্য দু হাজার তেইশ অস্কারে নমিনেটেড হয়েছিল এবং পরবর্তীতে ইন্ডিয়াকে কিন্তু এই গানটি একটি অস্কার এনে দিয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাটু নাটু এই গানটি এবার আমরা দেখিনি আমাদের পরবর্তী প্রশ্ন কী রয়েছে কোন রাজ্য থার্টি এইট ন্যাশনাল গেমস দু হোস্ট করবে প্রশ্নটা দেখো ভালো করে কোন রাজ্য থার্টি এইট ন্যাশনাল গেমস দু হোস্ট করবে চারটে অপশন রয়েছে উত্তরাখণ্ড নাগাল্যান্ড সিকিম কেরালা ওকে তো প্রশ্নটা হচ্ছে কোন রাজ্য থার্টি এইট ন্যাশনাল গেম দু হোস্ট করবে এর মধ্যে তোমাদের যে অপশানটাকে সঠিক অপশান মনে হচ্ছে সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে দাও এর মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন এ অপশন এ মানে উত্তরাখণ্ড অর্থাৎ দু হাজার কিন্তু হোস্ট করবে উত্তরাখণ্ড তার সঙ্গে দেখো নয় নভেম্বর দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজধানী রয়েছে শীতকালীন দেরাদুন এবং সাইন যেটা গ্রীষ্মকালীন রাজধানী রয়েছে এর সঙ্গে দেখো মুখ্যমন্ত্রী রয়েছে পুষ্কর সিং ধামি রাজ্যপাল রয়েছে গুরমিত সিং প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ এবং হারিয়ানা এই সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান হলো লোকসভার আসন রয়েছে পাঁচটি এবং তার সঙ্গে রাজ্যসভার আসন রয়েছে তিনটি বিধানসভার আসন রয়েছে কিন্তু একাত্তরটি এগুলো এটার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান তোমাদেরকে আমি মিশিয়ে দিয়ে দিলাম তবে এক্ষেত্রে দু হাজার চব্বিশে কিন্তু হোস্ট করবে উত্তরাখণ্ড তো সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে অপশন এ চলো তাহলে দেখি দিই আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে নেক্সট প্রশ্ন কোন রাজ্যে ফোর্থ এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোন রাজ্যে চতুর্থ এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে অপশান এ গোয়া অপশান বি ওড়িশা অপশান সি সিকিম অপশান ডি আসাম এর মধ্যে কোন রাজ্যে চতুর্থ এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে এর মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আসাম অর্থাৎ আসামেই কিন্তু এই এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে চলেছে এর সঙ্গে দেখো কুড়ি থেকে তেইশে মার্চ আসামের বাক্সা জেলায় এটি অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্নে যাই সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন অপশন এ গুজরাট অপশান বি মহারাষ্ট্র অপশান সি কর্ণাটক অপশান ডি বিহার এর মধ্যে কোথায় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তিনি উদ্বোধন করেছেন চারটে অপশানের মধ্যে যেটা সঠিক মনে হচ্ছে তোমরা কমেন্টে লিখে ফেলো এবং আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে সঠিক উত্তর কি হবে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক বিহার এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে অপশান সি মানে কর্ণাটক কর্ণাটকের যে হুবলি স্টেশন রয়েছে সেটা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেক্ষেত্রে এই চারটে অপশনের মধ্যে কিন্তু অপশন সি মানে কর্ণাটক এক্ষেত্রে সঠিক উত্তর টেক মহিন্দ্রার নতুন এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হয়েছেন অপশন এ রমেশ সিং অপশন বি মোহিত যোশী অপশন সি গোবিন্দ আহুজা অপশন ডি জয় কুমার সিং দেখো চারটে অপশান রয়েছে প্রশ্নটা হলো টেক মাহিন্দ্রার নতুন এমডি এবং সিইও পদে এদের মধ্যে কে যুক্ত হয়েছেন রমেশ সিং মোহিত জোশী গোবিন্দ আহুজা এবং লাস্ট অপশান রয়েছে জয় কুমার সিং তো এর মধ্যে তোমাদের কোন অপশনটা সঠিক মনে হচ্ছে চারটে অপশানের মধ্যে কিন্তু যেটা অরিজিনালি সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি মানে মোহিত জোশী তো এক্ষেত্রে কিন্তু টেক যে নতুন এমডি এবং সিইও পদে জয়েন করেছেন মোহিত যোশী ওকে তো সঠিক উত্তর অপশন বি পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে আইবিএ ওম্যান্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন সম্প্রতি কে আইবিএ ওম্যান্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন এখানে দেখো চারটে অপশন রয়েছে অপশন এ নরেন্দ্র মোদী অপশান বি দ্রৌপদী মুর্মু অপশন সি রাজনাথ সিং অপশান ডি অনুরাগ সিং ঠাকুর প্রশ্নটা হলো সম্প্রতি কে আইবিএ ওম্যান্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে উদ্বোধন করেছেন সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান ডি মানে অনুরাগ ঠাকুর পনেরোই মার্চ থেকে নিউ দিল্লিতে আইবিএ এই নতুন যে ওয়ার্ল্ড ওমেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ রয়েছে মানে নিউ দিল্লিতে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটারই উদ্বোধন করেছেন অনুরাগ সিং ঠাকুর তো এক্ষেত্রে সঠিক উত্তর যে চারটে অপশন রয়েছে তার মধ্যে কিন্তু অপশন ডি মানে অনুরাগ সিং ঠাকুর এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে যেখানে রয়েছে সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স দু পালিত হয়েছে প্রশ্নটা হলো দু হাজার তেইশের মানে সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স দু পালিত হয়েছে চারটে অপশন রয়েছে এগারোই মার্চ বারোই মার্চ তেরোই মার্চ চোদ্দোই মার্চ এর মধ্যে কবে পালিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চোদ্দোই মার্চ ওকে তো এক্ষেত্রে চোদ্দোই মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স দু হাজার পালিত হয়েছে সঠিক উত্তর অপশান ডি এবার দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে সম্প্রতি কাকে সিলিকন ভ্যালি ব্যাংক এর সিইও পদে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি কাকে সিলিকন ভ্যালি ব্যাংকের সিইও পদে নিযুক্ত করা হয়েছে জন মেয়র আলনভেট অপশন সি টিম মায়োপোলস অপশান ডি টনি অ্যান্টনিস এর মধ্যে কাকে সিলিকন ভ্যালি ব্যাংক এর সিইও পদে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টিম মারপোলস যিনি কিন্তু সিলিকন ভ্যালি ব্যাংকের সিইও পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি রয়েছে অপশান সি তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হচ্ছে তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলো না পরবর্তী প্রশ্ন দেখো প্রতি বছর কবে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয় অপশান এ তেরোই মার্চ অপশান বি পনেরোই মার্চ অপশান সি চোদ্দই মার্চ অপশান ডি ষোলোই মার্চ প্রশ্নটা হলো প্রতি বছর কবে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে পালিত হয় চারটে অপশানই খুব সুন্দর রয়েছে তেরোই মার্চ পনেরোই মার্চ চোদ্দোই মার্চ এবং অপশান ডি ষোলোই মার্চ এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পনেরোই মার্চ এবং তার সঙ্গে দেখো কী বলা হয়েছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে এর থিম হল এম্পাওয়ারিং কনজিউমার অ্যাট দ্য স্পিড অফ ক্লিন এনার্জি অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পনেরোই মার্চ এবং তার সঙ্গে এর স্লোগান কি ছিল সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি হয়েছে মানে এলআইসিতে কার ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি হয়েছে বি সি পাটনায়ক সঞ্জীব মেহতা অপশন সি সিদ্ধার্থ মোহন্তি অপশন ডি তলবেশ মান্ডে কোশ্চেনটা কী ছিল এদের মধ্যে কার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মানে এলআইসির ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নতি হয়েছে চারটে অপশন রয়েছে বিসি পাটনায়ক সঞ্জীব মেহতা সিদ্ধার্থ মোহন্তি অপশন ডি তলভেশ পান্ডে যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তরটি হল তলবেশ অর্থাৎ এক্ষেত্রে অপশন ডি তলবেশ ফার্স্ট এপ্রিল থেকে দু থেকে তিনি এলআইসির ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব গ্রহণ করেছেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মানে তলবেশ পান্ডে এরপর একটা খুব দারুণ কোশ্চেন রয়েছে সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু হাজার সর্বোচ্চ দূষিত দেশের তালিকায় ভারতের স্থান কত নাম্বারে রয়েছে ঠিক আছে প্রশ্নটা বুঝে নিও ভালো করে সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ডের এয়ার কোয়ালিটি রিপোর্ট দু যেটা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে ভারত একেবারে দূষিত দেশের মধ্যে কত নাম্বারে রয়েছে সিক্স এইট টেন্থ ফিফটিন মানে ষষ্ঠ অষ্টম অথবা দশম বা পনেরো এর মধ্যে কততম স্থানে রয়েছে কি মনে হয় ভারত দূষিত দেশের মধ্যে কত নাম্বার স্থানে থাকতে পারে এটা চটপট তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তারপর আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি এইট মানে অষ্টম স্থানে রয়েছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু হাজার বাইশে সর্বোচ্চ দূষিত দেশের মধ্যে ভারত কিন্তু অষ্টম স্থানে রয়েছে চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে শান্তি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছে প্রশ্নটা হল শান্তি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছে অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি ঝাড়খণ্ড অপশান সি মহারাষ্ট্র অপশান ডি তেলেঙ্গানা এর মধ্যে শান্তি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছে চারটে অপশান পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মহারাষ্ট্র তেলেঙ্গানা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কিন্তু অপশান ডি তেলেঙ্গানা এবং তার সঙ্গে দেখো যেটার প্রতিষ্ঠা হয়েছিল দোসরা জুন দু হাজার রাজধানী হায়দ্রাবাদ মুখ্য মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায় রাজ্যপাল তামিলিয়াই সুন্দর রাজন এবং তার সঙ্গে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্র ছত্তিশগড় কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এর সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান লোকসভার আসন রয়েছে সতেরোটি রাজ্যসভার আসন রয়েছে সাতটি বিধানসভার আসন রয়েছে কিন্তু একশো উনিশটি ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল তেলেঙ্গানা যেটা দোসরা জুন দু প্রতিষ্ঠিত হয়েছে রাজধানী রয়েছে হায়দ্রাবাদ মুখ্য সচিব তো হয়েই গেল কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে কে চন্দ্রশেখর রায় চলো এবার আমরা পরের প্রশ্নে যাই এখানে চারটে অপশন রয়েছে নিম্নলিখিত কে হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হয়েছে এদের মধ্যে কে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের সিইও এবং এমডি পদে নিযুক্ত হয়েছে অপশন এ অনুরাগ সিং অপশান বি রোহিত চাবা অপশন সি পিয়ুষ গোয়েল অপশান ডি অশোক কুমার এর মধ্যে কে হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের নতুন সিইও এবং এমডি পদে যুক্ত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি রোহিত যাবা কারা কারা তোমরা সঠিক উত্তরটি পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি চাকরির পরীক্ষাগুলো তো একেবারে দোরগোড়ায় চলে এসছে তো এক্ষেত্রে আন একাডেমি তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ এনেছে অর্থাৎ এখন আন একাডেমি যে কোনো সাবস্ক্রিপশানের ওপরে তোমরা কিন্তু ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটা তোমরা কোন কোন সাবস্ক্রিপশানের উপরে পাচ্ছ তোমরা যারা ডাব্লিউ বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অলরেডি জানো যে আন অ্যাকাডেমির তরফ থেকে ডাব্লিউ বিসিএসকে টার্গেট করে আগমন ফাউন্ডেশন ব্যাচ আনা হয়েছে তো সেই ব্যাচে যেটার প্রাইস এতদিন ছিল চোদ্দো হাজার টাকা সেটাই কিন্তু ফর্টি পারসেন্ট মানে চল্লিশ শতাংশ তোমাদের ডিসকাউন্ট দিয়ে সেটার দাম ধরা হয়েছে ন হাজার টাকা এর সঙ্গে রয়েছে মিশন খাকি ব্যাচ এই মিশন খাকি ব্যাচ মানে তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপেয়ার প্রিপেয়ার হচ্ছ আর কি ডব্লিউবিপি লেডি কনস্টেবল রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এতদিন এই কোর্সটার দাম ছিল চার হাজার নশো নিরানব্বই টাকা যেটা ডিউরেশন রয়েছে পাঁচ মাস সেটা কিন্তু ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে তো হিউজ ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ তবে এটা কিন্তু তোমাদের আনলিমিটেড টাইমের জন্য অবশ্যই নেয় নয় এটা তোমাদের একটা নির্দিষ্ট টাইম রয়েছে এই অফারটা তোমরা যদি নিতে চাইছো তাহলে কিন্তু তোমাদের তেরোই মের মধ্যে নিয়ে ফেলতে হবে মানে এই যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে তেরোই মে আর এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনে দেখো আমার যে কুপন কোডটা রয়েছে অস্মিতা থ্রি সিক্সটি এই কোডটাকে তোমরা যদি ইউজ করছো তাহলে কিন্তু তোমরা এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এ এস এম আই এ থ্রি সিক্স জিরো কোনো ধরনের স্পেস হবে না মাঝখানে এই কোডটা তোমরা যখনই ইউজ করবে তখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো এরপর দেখো তোমাদের এখানে কি কি ব্যাচ রয়েছে তোমরা যারা কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ আর কি তাদের জন্য রয়েছে মিশন খাকি ডব্লিউ বিপি লেডি কনস্টেবলের ব্যাচ রয়েছে এবং এই একটা ব্যাচেই কিন্তু প্রিলিমস টু মেন্স মানে তোমাদের সব কিছু থাকছে যেটার দামের যে তারতম্য রয়েছে সেটা আমি তোমাদের এখনই বললাম যে চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে কিন্তু এক ধাক্কায় এটা এক হাজার সাতশো নিরানব্বই টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ ফোর্থ মে থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এক বছরের ভ্যালিডিটি রয়েছে মানে এই কোর্সটা তোমরা সম্পূর্ণ এক বছর ধরে ইউজ করতে পারবে তার সঙ্গে দেখো আগমন রয়েছে এটি একটি ফাউন্ডেশন ব্যাচ যেটা ডাব্লিউ এর জন্য করানো হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে অলরেডি এটা চতুর্থ নাম্বার ব্যাচও অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা যারা ডাব্লিউ এর জন্য পড়ছো তারা অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন করতে ভুলো না তো এটা ছয় এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে কীভাবে জয়েন করবো তার জন্য লিঙ্ক দেখো এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে কি কি থাকছে তোমাদের ম্যাথামেটিক্স থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকছে বায়োলজি থাকছে হিস্ট্রি থাকছে এর সঙ্গে রয়েছে ইংলিশ তার সাথে রয়েছে পলিটি অ্যান্ড ইকোনমিক তো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ সেকেন্ডে যে পোস্টটি রয়েছে আর কি মানে সেটা কিন্তু রয়েছে আকোমনের ফাউন্ডেশন ব্যাচ কোর্স এর সঙ্গে ফোর্স রয়েছে সি আর কনস্টেবল কমপ্লিট ব্যাচ যেটা শুরু হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে এবং এই সি যে ফোর্স ব্যাচ রয়েছে সেখানে তোমরা কি কি পাচ্ছ দেখো এখানে রয়েছে জিওগ্রাফি রিজনিং বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এর সঙ্গে রয়েছে ইংলিশ হিস্ট্রি পলিটি ম্যাথ তো এই সবগুলো বিষয় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটা তোমরা পাচ্ছ আরও কমে ফোর ফিফটি এইটে মানে জাস্ট শুধুমাত্র চারশো টাকায় কিন্তু তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারবে তো সাবস্ক্রিপশান ফিগুলো তোমরা এখান থেকে দেখে নাও যেখানে তোমরা এতদিন টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেতে সেখানে কিন্তু তোমরা এখন ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ এবং এই ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখানো কুপন কোডটা ইউজ করতেই হবে না করলে তোমরা কিন্তু এই ডিসকাউন্টটা পাবে না এর সঙ্গে স্পেশাল ক্লাস যেগুলো রয়েছে সেগুলোতে তোমাদের কী কী ফ্যাসিলিটি রয়েছে তোমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন পেয়ে যাবে তার সঙ্গে পুল ফর লার্নার্স পেয়ে যাবে নেভার মিস এ ক্লাসের জন্য তোমরা অলওয়েজ এখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে লেকচারের নোট পেয়ে যাবে মানে যে ক্লাসগুলো তোমরা করবে তার কিন্তু নোট তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যেহেতু এটা একটা রিমোট সিস্টেমে তোমরা করতে পারো মানে ফোন থেকে করতে পারো বা নিজের ল্যাপটপ থেকেও করতে পারো তো যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলো করতে পারবে তার সঙ্গে দেখো ক্লাসে তোমাদের কি কি থাকছে কমপ্লিট সিলেবাস আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট এর সঙ্গে থাকছে আনলিমিটেড পিডিএফ নোট রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স তো প্রচুর ফ্যাসিলিটি কিন্তু তোমাদের এখানে ক্লাসের জন্য থাকছে তোমরা যারা প্লাসে জয়েন করবে তারা কিন্তু সমস্ত ফ্যাসিলিটি এখান থেকে পাবে অবশ্যই তোমাদের যে ফেভারেট টিচার রয়েছে তার কাছ থেকে শিখতে পারবে সেকেন্ড অপশান রয়েছে সম্পূর্ণ সিলেবাসের কভারেজ এর সঙ্গে থাকছে প্রতিদিন ছাত্রদের প্রশ্নের উত্তরের সমাধান তার সঙ্গে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি টেস্ট সিরিজ এবং তার সঙ্গে উইকলি মক টেস্ট মানে সাপ্তাহিক মক টেস্ট টেস্ট সিরিজ সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ মানে একটা পরীক্ষায় তোমরা ক্র্যাক করার জন্য যেভাবে সেটাকে রুটিন অনুযায়ী সাজাতে হয় বা যেভাবে প্রস্তুতি নিতে হয় আন একাডেমি কিন্তু ঠিক সেইভাবেই তোমাদেরকে রেডি করে দেবে শুধুমাত্র তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে তোমাদেরকে আন অ্যাকাডেমির সঙ্গে থাকতে হবে তো প্রত্যেকটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নিতে পারো